আচ্ছা, ইম্পর্টেন্ট পেস্ট হচ্ছে যেমন হচ্ছে শাল, হার্ট, উড বোরার, টিক ডিফোলিয়েটর, টিক স্কেলেটোনাইজার আর হচ্ছে অ্যালবেজিয়া ডিফোলিয়েটর। প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে শাল, হার্ট, উড বোরার। হ্যাঁ, সকল বোরারই কোন অর্ডারের বলতো? সকল বোরার কোন অর্ডারের? কলিয়াপ্টেরা কলিওপ্টেরা, শাল, হার্ট, উড বোরার। আচ্ছা, তারপরে হচ্ছে ঠিক, তুমি এখানে কলিওপ্টেরা দেখছো জন্য বলতেছো। আচ্ছা, টিক ডিফোলিয়েটর, টিক মানে কি? টিক সেগুন, সেগুন, অ্যালবেজিয়া, অ্যালবেজিয়া মানে কি? শিশু, শিশু। আচ্ছা, প্রথমে আসো হচ্ছে শাল, হার্ট, উড বোরার। হ্যাঁ, শাল গাছ দেখছো কি সবাই? জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা, শাল গাছ। শাল, শাল একটা ইম্পর্টেন্ট কাঠ না আমাদের? শাল কাঠের অনেক কিছুই হয়। হ্যাঁ, শাল কাঠ দিয়ে অনেক কিছু হয়। তো হচ্ছে শাল, শাল গাছে হচ্ছে কি কি ইনসেক্ট এফেক্ট করে? হ্যাঁ, সেগুলোর মধ্যে সেগুলো হচ্ছে শাল, হার্ট, উড বোরার। এই ইনসেক্টটা হচ্ছে অনেক বেশি এফেক্ট করে, এবং এই ইনসেক্টটা তোমরা হচ্ছে অনেক বেশি দেখছো, এবং এই ইনসেক্টটা অনেক বেশি শক্ত, ওর বডিটা অনেক বেশি শক্ত। আমাদের ভাষায় অনেক সময় আমরা দেখি, কিন্তু হচ্ছে ওটাকে মারতে গেলে ওকে পা দিয়ে পালাইলেও সহজেই হচ্ছে ভাঙে না আর কি। দেখছো কি এরকম ইনসেক্ট? আচ্ছা, তো হচ্ছে শাল, শাল, হার্ট, উড বোরার। হ্যাঁ, যাই হোক, একটু আগে আমি বলছি সকল বোরারই হচ্ছে লেপিডোপ্টেরা অর্ডার। হ্যাঁ, আর শাল, হার্ট, উড বোরারটা হচ্ছে কলিওপ্টেরা অর্ডার, মনে থাকবে? এই তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে অভিপজিশন সাইট কি আসলে? অভিপজিশন সাইট বার্ক অফ ট্রি, গাছের যে বার্ক বা বাকল আছে সেটাতে হচ্ছে ওর অভিপজিশন কমপ্লিট হয়। এই যে এই পোকাটা দেখছো না তোমরা, এই যে অ্যাডাল্ট, এর হচ্ছে অ্যান্টেনাটা অনেক বড়, দেখছো কি তোমরা? জি ম্যাম, দেখছি। লেভেল 2 তেও তো দেখার কথা, এটা অনেক অনেক পাওয়াও যায়। আচ্ছা, এর ন্যাচার অফ ড্যামেজটি কি হবে? গ্রাফস ফিড আন্ডার দা বার্ক অ্যান্ড স্যাপ উড। গ্রাফ গুলো কি করে? বার্কের নিচে, নিচের যে অংশটা থাকে সেটা খায়, এবং যে যে কাঠটা একটু নরম, মানে শুরুর দিকে প্রথমে কাঠটা নরম, বার্কের নিচে যে কাঠ হয় সরস কাঠটা, সেটাকে হচ্ছে ও কি করে খায়, গ্রাফটা খায়। ঠিক আছে, স্যাপউড মানে হচ্ছে সরস যে কাঠটা। তারপরে হচ্ছে ফাইনালি দে বোর ইন টু দা হার্ট উড, এবং তারা হচ্ছে কোমল যে কাঠ সেটা খাওয়ার পরে তারপরে হচ্ছে হার্ট উডটা খায়। হ্যাঁ, হার্ট উড খায়, এবং হার্ট উড ডাস্ট ইন্ডিকেট গ্রাফ হ্যাজ বিকাম ফুল ফুল গ্রোন। যখন দেখবো যে হার্ট উডটা হচ্ছে কিছু হচ্ছে ডাস্টের মতো বের হবে হার্ট উড থেকে, তখন বুঝবো যে আসলে গ্রাফটা ওর ভিতরে পুরোপুরি হচ্ছে গ্রো হয়ে গেছে। হ্যাঁ, এবং তারপরে ফাইনালি হচ্ছে গাছটা আসলে ড্রাই ড্রাই হয়ে যায়। প্রথমে কি হয়, বার্ক, বার্ককে এফেক্ট করে, তারপরে হচ্ছে বার্কে দিছে স্যাপউডকে এফেক্ট করে, স্যাপউড এফেক্ট করার পরে হচ্ছে যে হার্টউড আছে সেটাকে হচ্ছে এফেক্ট করে, এবং ফাইনালি কি হয়, ডাই হয়। বুঝতে পারছো? জি ম্যাম, এই কথা বলো না কেন, বসছি ম্যাম। না বুঝলেও বলবা, বুঝলেও বলবা, না হলে তো আমি বুঝতে পারবো না তোমরা আসো না নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট প্র্যাকটিস, কিভাবে ম্যানেজমেন্ট করবো? প্রথমে হচ্ছে আমি কি বলা হচ্ছে অ্যাডাল্ট এবং গ্রাফটা ডিস্ট্রাকশন করতে পারি যদি আমি ভিজুয়াল আইয়ে দেখতে পারি, ভিজুয়াল সার্চিং এর মাধ্যমে প্রথমে চোখ দিয়ে দেখলাম, তাহলে হচ্ছে আমি অ্যাডাল্ট এবং গ্রাফটাকে হচ্ছে ডিস্ট্রাকশন করতে পারি। তারপরে ক্লিন কালটিভেশন করতে পারি, ফিলিং শুড বি ডান, তারপরে হচ্ছে বাঘ শুড বি রিমুভড আফটার ফিলিং, বাঘটাকে হচ্ছে রিমুভ করতে পারি যদি ফিল করার পরে। তারপরে হচ্ছে রেগুলার ইন্সপেকশন করতে পারি, তারপরে হচ্ছে দে শুড বি কাট অ্যান্ড ডিসপোজড অফ, এবং হচ্ছে আমরা পরিষ্কার
পরিচ্ছন্ন রাখতে পারি। আর কিসের মাধ্যমে, যে যে অংশটা হচ্ছে পচে গেছে বা নষ্ট হয়ে গেছে সেটাকে কাট করার মাধ্যমে, ঠিক আছে? আর যদি এগুলো না হয় শেষে আমরা হচ্ছে কেমিক্যাল ইউজ করব, কেমিক্যাল ইউজ করব হচ্ছে ডাইক্লোরোভস। আচ্ছা, তারপরে হচ্ছে টিক ডিফোলিয়েটর। হ্যাঁ, ডিফোলিয়েটর, ডিফোলিয়েটর মানে কি বলো তো? ডিফোলিয়েটর, ম্যাগো ডিফোলিয়েটর পড়ছো না তোমরা? জি ম্যাম। ডিফোলিয়েটর কি কাজ? ম্যাম এই যে হচ্ছে যে লিফটে হওয়ার কথা, লিফটা ম্যাম কুঞ্চিত করে দেয়, পাতাটা বেশি এফেক্ট করে, তাই না? পাতাটাকে হচ্ছে খায়, পাতাটাকেই নষ্ট করে, যার কারণে ফটোসিনথেসিসে হ্যাম্পার্ড হয়, ঠিক আছে? সব ডিফোলিয়েটারই সেম 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 সবকিছু। হ্যাঁ, তো টিক ডিফোলিয়েটার হচ্ছে লেপিডোপ্টেরা অর্ডারের একটা পোকা, যেটা কি করে, ওভিপোজিশন সাইট হচ্ছে টেন্ডার প্লান্টে, টেন্ডার নরম যে প্লান্ট গুলো সেগুলোতে হচ্ছে ও ওভিপোজিশন কমপ্লিট করে। এই যে টিক ডিফোলিয়েটার দেখতে এরকম এগ এরকম, আর হচ্ছে যখন ড্যামেজ হয় ইনফেস্টেড প্লান্টটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা, তাহলে ন্যাচারাল ড্যামেজ হচ্ছে ক্যাটারপিলার প্রথমে কি করে, পাতাকে খায়, ঠিক আছে? পাতাকে খেয়ে কি করে, গাছটাকে হচ্ছে ডিফোলিয়েট করে, এবং যার কারণে পাতাটা ইন্টারলি স্ট্রিপড অফ হয়, ডিফোলিয়েশন হয়, এবং মিডরিপ, মাঝখানের মিডরিপটা ছাড়া সবটাই কি থাকে, মধ্য ডিপটা ছাড়া সবগুলোই হচ্ছে খেয়ে ফেলে, এভাবে হচ্ছে পাতাটাকে ড্যামেজ করে। বুঝতে পারছো? জি ম্যাম, জি ম্যাম। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট কি করব, গাছটার পাশে যদি একটা হোস্ট থাকে, অল্টারনেটিভ হোস্ট, যেটাতে ওই পোকাটা আবার বসবাস করতে পারে, সেই হোস্টটাকে আগে ডিস্ট্রয় করতে হবে, ঠিক আছে? ডিস্ট্রয় করতে হবে, না হলে হচ্ছে থুরিসাইড, ডিপেল, বায়োহিট এগুলো হচ্ছে ইউজ করতে পারি, এবং না হলে হচ্ছে কার্বালাইন ইউজ করব। আচ্ছা, তারপর হচ্ছে টিক স্কেলেটনাইজার। হ্যাঁ, স্কেলেটন মানে কি বলো তো, তোমরা বলতে পারবা? স্কেলেটন, স্কেলেটন আছে না, স্কেলেটন মানে কি, কঙ্কাল? হ্যাঁ, কঙ্কাল। তাহলে টিক স্কেলেটনাইজার হচ্ছে কঙ্কালের মতো আকৃতি যে পোকাটা করে সেটাই হচ্ছে টিক স্কেলেটনাইজার। পাতাটাকে কঙ্কালের মতো আকৃতি করে, তার মানে কঙ্কালের মতো আকৃতি করলে কি হবে, পাতাটার শিরা উপশিরা বাদে বাকি সবগুলোই কি করবে, ও খেয়ে ফেলবে, ঠিক আছে? তো টিক স্কেলেটনাইজার হচ্ছে ন্যাচারাল ড্যামেজ কি, লার্ভি কনজিউম গ্রিন লেয়ার অফ লিভস। লার্ভা গুলা কি কনজিউম করে, পাতার যে হচ্ছে গ্রিন গ্রিন লেয়ার গুলো থাকে সেগুলো সে কনজিউম করে। তারপরে হচ্ছে অল পোষক তার ইউনিফর্মলি স্কেলেটনাইজ, এবং প্রত্যেকটা পোষণী হচ্ছে ও খুব সুন্দর করে হচ্ছে কঙ্কালের মতো আকৃতি করে, ঠিক আছে? লিভস টার্ন ব্রাউন, ড্রাই অফ ফলেন, লিভ গুলো হচ্ছে ব্রাউন হয়, ড্রাই ড্রাই হয়ে যায়, এবং অবশেষে পড়ে যায়। প্লান্ট বিকাম কমপ্লিটলি ডিফোলিয়েটেড, এবং শেষে হচ্ছে প্লান্টটা পুরোপুরি ডিফোলিয়েটেড হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে কঙ্কালের মতো সিমটম, সবগুলোই খেয়ে ফেলে মিট্রিপ বা ইয়ে বাদে, আর হচ্ছে এরকম হচ্ছে সিমটম করে। আচ্ছা, কি করতে পারি, অল্টারনেট হোস্ট কে হচ্ছে ডিস্ট্রয় করতে পারি, না হলে থুরি সাইড, আর না হলে কার্বারাইজ, জাস্ট আগেরটার মতোই, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ফরেস্ট পেস্ট। হ্যাঁ, ফরেস্ট পেস্ট তোমরা কি 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 জানলা বলো তো, ফরেস্ট পেস্ট বলো, শুরু থেকে বলো কি কি ফরেস্ট পেস্ট গুলা। শাল, হার্টউড বোরার, টিক ডিফোলিয়েটার, আর হচ্ছে আপাতত, ঠিক আছে? এগুলো করবার। হ্যাঁ, এখন তোমাদের নতুন যে টপিক আমি